রোহিঙ্গা সংকটের আশু সমাধান অত্যন্ত জরুরি। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। প্রত্যাবাসন শুরু হবে এমন লক্ষণও দেখা যাচ্ছে না। রোহিঙ্গা সংকট ক্রমেই জটিল হচ্ছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শরণার্থী কিশোর, তরুণ ও তরুণীরা বড় হচ্ছে, শিশু জন্মহারও বেড়েই চলেছে, জীবনের নানা চাহিদাও তৈরি হচ্ছে, আশ্রয় শিবিরের পরিবেশও বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পের বিপুল সংখ্যক শরণার্থী কিশোর, তরুণ শিক্ষার সুযোগ না পেলে এবং কর্মক্ষম নরনারী কাজ করতে না পারলে, অলস জীবনযাপন করলে তাদের মধ্যে হতাশা ও অপরাধ প্রবণতা ভয়াবহ রূপ নিতে পারে। ক্যাম্পগুলো ঘিরে মানব পাচার সহ মাদক ও অস্ত্র চোরাচালানের বিস্তার ঘটছে ভয়াবহভাবে, যা অত্র অঞ্চলের আর্থসামাজিক ও পরিবেশ বিপর্যয়ের বড় কারণ হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা গণহত্যার 4 বছর পূর্ণ হলেও প্রত্যাবাসনের বিষয়ে কূটনৈতিক কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত 11.5 লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশ সরকার ও জনগণের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে প্রতিনিয়তই কাটা হচ্ছে কক্সবাজারের পাহাড়, জ্বালানির জন্য উজাড় হচ্ছে বন, রুখে দেওয়া হয়েছে সেখানকার আদিবাসী বন্য হাতির চলাচল ও বিচরণ ক্ষেত্র, রোহিঙ্গাদের জন্য ধ্বংস হয়েছে 6,200 একর সামাজিক ও প্রাকৃতিক বন। কিছু রোহিঙ্গা এখন জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বাংলাদেশি হতে চাইছে। বাংলাদেশের পাসপোর্ট তৈরি করা, এমনকি তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিকরণের অপচেষ্টা করছে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অনেকে মধ্যপ্রাচ্যে গিয়ে ধরাও পড়ছে। বিশ্বে বর্তমানে প্রায় 2.5 কোটির বেশি শরণার্থী আছে, এর প্রায় 80% উন্নয়নশীল দেশে আশ্রয় পেয়েছে। উন্নয়নশীল দেশসমূহের জন্য নিজেদের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি এ শরণার্থী সমস্যা নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে। রোহিঙ্গারা তাদের নিজ দেশে শান্তিপূর্ণভাবে ফেরত যাওয়া যত দীর্ঘ হবে, রোহিঙ্গা শিবিরে নানা সমস্যা, হানাহানি, গ্রুপিং, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও ততই বাড়বে। তাই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি যেন চাপা পড়ে না যায়, এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সদা জাগিয়ে রাখতে হবে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবলমাত্র এ সংকটের স্থায়ী সমাধান হতে পারে। রোহিঙ্গা সংকট দক্ষিণ এশিয়া সহ এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি। বিষয়টি আরও জোরালোভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের 75 ও 76তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে ও তাদের প্রত্যাবাসনে যে সকল দেশ কার্যকর ভূমিকা রাখতে পারে, তারা মুখে কুলুপ এঁটে রেখেছেন। সবশেষে ভূ রাজনীতির গোলকধাঁধায় জোর কূটনৈতিক প্রচেষ্টাই রোহিঙ্গা সংকটের সমাধানের পথ দেখাতে পারে। বিশাল জনগোষ্ঠীর ছোট্ট আয়তনের বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন রোহিঙ্গাদের ভার বহন করা সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকার বিশ্বময় জোর কূটনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে। আসুন, নাগরিক হিসেবে আমরাও এগিয়ে আসি এবং বর্তমান সরকারের সর্বাত্মক সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াই।